হ্যালো বন্ধুরা, তাইওয়ান কি দেশ নাকি চীনের একটি অঙ্গরাজ্য? তাছাড়া তাইওয়ানের অর্থনীতি এখন চীনের উপর এতটাই নির্ভরশীল যে জনসংখ্যার একটা বড় অংশ এখন আর স্বাধীনতাকে কোনো বাস্তবসম্মত বিকল্প বলে ভাবে না। তো বন্ধুরা, যশোর টিউবারের ডিসকাভারি ওয়ার্ল্ড প্লেলিস্টের আজকের এপিসোডে আপনারা জানতে চলেছেন সম্পূর্ণ তাইওয়ান দেশ সম্পর্কে কিছু অজানা তথ্য, যেগুলি জানার পরে সত্যিই আপনি আশ্চর্য হয়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আপনার অনেক ভালো লাগবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ তাইওয়ান দেশটিকে। বন্ধুরা, তাইওয়ান পূর্ব এশিয়ার একটি দেশ, যা তাইওয়ান প্রণালীর পূর্বে অবস্থিত। এর উত্তর পশ্চিমে চীনা মূল ভূখণ্ড, এর উত্তর পূর্বে জাপান এবং দক্ষিণে ফিলিপাইন অবস্থিত। এবং সম্পূর্ণ তাইওয়ান দেশটির আয়তন 13,974 বর্গ মাইল বা 36,190 বর্গ কিলোমিটারের সমান। আয়তনের দিক থেকে এটি পৃথিবীর 136তম অবস্থানে রয়েছে এবং এই আয়তনের দেশটিতে জনসংখ্যা রয়েছে প্রায় 23.57 মিলিয়নের সমান এবং এই জনসংখ্যার মাথাপিছু আয় রয়েছে 39,580 মার্কিন ডলারের সমান। মাথাপিছু আয়ের দিক থেকে এটি পৃথিবীর 17তম অবস্থানে রয়েছে। তাছাড়া অস্ট্রোনেশীয় ভাষী তাইওয়ানীয় অধিবাসী প্রায় 6,000 বছর আগে এই দ্বীপে আসে। 1700 শতকে আংশিক ওলন্দাজ দ্বারা দখলের কারণে হান চীনারা এখানে আসতে পারে। তাইওয়ানের দক্ষিণ পশ্চিম কিছু সময় তুঙ্গিং রাজ্য দ্বারা শাসন করে এবং পরে 1683 সালে চীনের কিঙ্গো রাজবংশ এটি দখল করে নেয়, যা জাপান রাজ্যের কাছে 1895 সালে সমর্পণ করে দেয়। বন্ধুরা, চীন প্রজাতন্ত্র কিঙ্গো রাজবংশকে 1911 সালে সরিয়ে ক্ষমতা দখল করে নেয়। পরবর্তীতে 1945-এ জাপানের সমর্পণের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রদের পক্ষ থেকে তাইওয়ান দখল করে নেয় চীন প্রজাতন্ত্র। চীন গৃহযুদ্ধের কারণে চীন প্রজাতন্ত্রের মূল ভূখণ্ড চীনের কমিউনিস্ট পার্টির কাছে হারায় এবং 1949-এ তাইওয়ান পালিয়ে যায়। যদিও চীন প্রজাতন্ত্র বলতে থাকে তারাই চীনের আসল প্রতিনিধি, 1950 থেকে তাদের আসল আইনগত এলাকা তাইওয়ান এর কাছাকাছি ছোট্ট একটি দ্বীপে সীমাবদ্ধ হয় এবং তাইওয়ান বর্তমানে একটি দ্বীপ রাষ্ট্র। বন্ধুরা, 2000 সালে তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হন চেন শুই বিয়ান। 2004 সালে তিনি ঘোষণা দেন যে তাইওয়ান চীন থেকে আলাদা হয়ে সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে চায়। তার এই অবস্থান চীনকে ভীষণ রুষ্ট করে। 2005 সালে চীন তড়িঘড়ি করে এক আইন পাশ করে যাতে বলা হয় তাইওয়ান যদি চীন থেকে আলাদা হওয়ার চেষ্টা করে সেটা ঠেকাতে চীন প্রয়োজনে শক্তি প্রয়োগ করবে। তাছাড়া বর্তমানে তাইওয়ানের দুই বড় রাজনৈতিক দলের মধ্যে ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি এখনও অবশ্য স্বাধীনতার পক্ষে এবং অন্যদিকে KMT চায় মূল চীনের সঙ্গে একত্রীকরণ হয়ে থাকতে। তাইওয়ান দেশের রাজধানীর নাম তাইপে এবং বৃহত্তম নগরী নিউ তাইপে সিটি। এখানে সরকারিভাবে চাইনিজ ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং তাছাড়া আরও 4টি আঞ্চলিক ভাষাও এখানে রয়েছে। এই দেশে বসবাসকারী মানুষের ভিতরে হান সম্প্রদায়ের মানুষ 98% বসবাস করে এবং হকিন সম্প্রদায়ের মানুষ 70% বসবাস করে। এবং সম্পূর্ণ তাইওয়ান দেশের নিজস্ব মুদ্রা ব্যবস্থাও রয়েছে। এখানে ব্যবহৃত সরকারি মুদ্রাকে বলা হয় নিউ তাইওয়ান ডলার। 1 তাইওয়ান ডলার সমান বাংলাদেশি টাকায় 3 টাকার সমান এবং 1 তাইওয়ান ডলার সমান ইন্ডিয়ান রুপিতে 2 রুপির সমান। এখানে গাড়ি হাতে রাইট সাইড দিয়ে চলে এবং কলিং কোড +886। তো বন্ধুরা, আজকে আপনি তাইওয়ান সম্পর্কে বেসিক কতটুকু জানতে পেরেছেন আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধু এবং পরিবারের মাঝে শেয়ার করবেন। তাইওয়ান দেশের কিছু অদ্ভুত রীতিনীতি সম্পর্কে দ্বিতীয় পার্ট দেখতে চাইলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। যশোর টিউবার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাপোর্ট করে না থাকলে নিজের থেকে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। যশোর টিউবারের ভিডিওগুলি প্লেলিস্ট থেকে আপনার পছন্দ অনুযায়ী দেখবেন।